ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। প্রায় চার বছর আগেও 105 জন ছাত্রছাত্রী উর্দুতে টেট উত্তীর্ণ হলেও তারা আজও নিয়োগপত্র পাননি। তার ফলেই কিন্তু তারা আজ মন্ত্রী গোলাম রব্বানী বাড়ির সামনে তারা ধর্ণায় বসছেন। এই ধর্ণা যে আগামী দিনে তারা হাঙ্গাসটাকে নিয়ে যাবে সেই হুঁশিয়ারও তারা দিয়েছেন। তাদের দাবি, তাদেরকে অবিলম্বে নিয়োগপত্র দেওয়া হোক। ক্যামেরায় নান্টুদের সঙ্গে সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, ইসলামপুর।